স্বাগত বন্ধুরা ফেসবুক লাইভে আমি সুকুমার মিত্র বলছি আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন আর এস এস প্রধান মোহন ভাগবত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের গতকাল বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা কুকুর তার এই মন্তব্য গোটা ভারতবর্ষ তো বটেই গোটা জুড়ে তার বিরূপ প্রতিক্রিয়া হয়েছে নিন্দায় সোচ্চার হয়েছেন মানুষ সুস্থ সংস্কৃতি রুচিবান মানুষ এই ধরনের মন্তব্য যে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা কুকুর এই কুকুরের সঙ্গে তিনি হিন্দু বাদ্যে ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বের বাকি ধর্মাবলম্বীদের তিনি পুকুরের সঙ্গে তুলনা করেছেন কোথায় দাঁড়িয়ে করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আজ থেকে একশো পঁচিশ বছর আগে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলন ওটা ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস ছিল না একটা বিশ্ব ধর্ম সম্মেলন ছিল যেখানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইসলাম কনফুসীয় সহ আটটি ধর্মের প্রতিনিধিরা সেখানে যোগ দিয়েছিলেন অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মানুষ প্রতিনিধিরা সেই বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন সেই শিকাগো শহরে ওই বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ প্রচুর ভাষণ দিয়েছেন কয়েকদিন ধরে তার ভাষণের যে নির্যাস সে নির্যাস হচ্ছে সমস্ত ভাষণের নির্যাস হচ্ছে সর্বজনীনতা এবং সবচেয়ে বেশি তিনি গুরুত্বপূর্ণ বলেছেন ধর্মীয় সহিষ্ণুতা সেখানেই সেই শহরে দাঁড়িয়ে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস এটা ধর্ম সম্মেলন মানে সকল ধর্মের সম্মেলন নয় একমত হিন্দু মহাসম্মেলন সেই সম্মেলনে একশো পঁচিশ বছরের স্বামীজির শিকাগো সম্মেলনে একশো পঁচিশ বছর মোহন ভাগবত আর এস এস প্রধান তিনি হিন্দু বাদ দিয়ে বাকি ধর্মদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন সে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের প্রস্তাবনায় মোহন ভাগবত বলেছেন তুলনা করেছেন লিখেছেন লিখিতভাবে এবং সচিত্র মন্তব্য যে বর্তমান যে হিন্দু সমাজ সেই হিন্দু সমাজকে তিনি ছোট নরম লাড্ডু স্মল সফট লাড্ডুর সঙ্গে তুলনা করেছেন আগামী দিনে ভবিষ্যতে হিন্দু সমাজকে তারা বড় শক্ত আকারের লাড্ডু পরিণত করতে চান ইংরেজিতে বলেছেন ঠিক এই শব্দটি বিগ হার্ড লাড্ডু ইন ফিউচার এই বিগ হার্ড লাড্ডুটা কি হবে তার নমুনা আমরা গত কয়েক বছর ধরে আমরা সংঘ পরিবারের জন্মলগ্ন থেকে উনিশশো পঁচিশ সালের পর থেকেই বা তারও যে দু বছর আগে সবার করে হিন্দুত্ব গ্রন্থ লেখার পর থেকে আজ যে আজ পর্যন্ত এই হিন্দুত্ববাদী সংঘ পরিবার তার নানা শাখা পোশাখা রয়েছে তাদের রাজনৈতিক মুখ হিসেবে একসময় হিন্দু মহাসভা পরবর্তীকালে জনসংঘ মাঝখানে জনতা দল জনতা দল থেকে তারা পরবর্তীকালে তারা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে দাঁড়িয়েছেন এবং ভারতবর্ষে মসনদে ক্ষমতায় রয়েছে রয়েছেন এবং বিভিন্ন অঙ্গরাজ্যে তারা ক্ষমতা দখল করছেন প্রায় কুড়িটি রাজ্যে বিভিন্ন প্রাদেশিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে যে কথা বলে তারা নির্বাচনে নির্বাচন কমিশন বা ভারতীয় সংবিধান ইত্যাদি নিয়ম বিধি ইত্যাদি মেনে যে কথাগুলি তারা নির্বাচনী ইস্তাহারে বলেন বা প্রাক নির্বাচনী বলেন পরবর্তীকালে তারা এই যে বড় শক্ত লাড্ডুর কথা মোহন ভাগবত শিকাগো শহরে বলে এসছেন বলেছেন এবং যেখানে দাঁড়িয়ে তিনি হিন্দু ছাড়া বাকি ধর্মদের সমস্ত ধর্মাবলম্বীদের বা ধন ধর্মপ্রাণ মানুষদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন এটা অত্যন্ত লজ্জাজনক নয় অশোভনীয় নিম্ন রুচির এবং এর ধিক্কার বা প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে পরিণত করার জন্য আজ হিন্দু ধর্মের ইজারাদার স্বঘোষিত ইয়ারাদার এই সংঘ পরিবার হিন্দু ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা মোহন ভাগবতকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়নি যে হিন্দু ধর্ম প্রতিনিধিত্ব করুন কোনো সংগঠন তারা করতেই পারেন তার আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের নানা সাঁত্রিশ আটটি শাখা সংগঠন রয়েছে করতে পারেন কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি তারা গোটা হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে তারা বাকি সমস্ত ধর্মকে কুকুরের সঙ্গে তুলনা করা এই যে নিম্ন রুচির বক্তব্য দেখে যেমন হিন্দু ধর্মকে তিনি বিশ্বের দরবারে ছোট করেছেন তেমন তিনি যে দেশের প্রতিনিধি এই ভারতবর্ষ ভারতবর্ষের সম্মানহানি ঘটিয়েছেন কোথায় ঘটালেন যে শহরে দাঁড়িয়ে এই বাঙালি সন্তান স্বামী বিবেকানন্দ ঠিক একশো পঁচিশ বছর আগে বিশ্ব ধর্ম সম্মেলনে অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সামনে ধর্ম বাইরেও বিভিন্ন সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধির সামনে তিনি তার ধর্ম সম্পর্কে তার ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যায় তিনি সবচেয়ে বেশি বহু বক্তব্য রেখেছেন তিনি বহুদিন ধরে এই অধিবেশন চলেছে তারপরেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আজ তৎকালীন আমেরিকার বিভিন্ন শহরে তিনি বিভিন্ন বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের নির্যাস হচ্ছে সর্বজনীনতা এবং সবচেয়ে বেশি তিনি ধর্মীয় সহিষ্ণুতা উপরে গুরুত্ব আরোপ করেছেন সেরকম একটি শহরে দাঁড়িয়ে মোহন ভাগবত যা ঘটিয়েছেন তাতে ভারতবর্ষের মাথা হেট করেছেন স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন এবং হিন্দু ধর্মের নাম করে যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী বা হিন্দু ধর্ম নিয়ে যারা মনে করেন এই ধর্মের উদারতা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যারা নিজেদের গর্ববোধ কর্ম তৃপ্তি পান তাদেরকেও তিনি আঘাত দিয়েছেন আসলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এই নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখছি এই মোহন ভাগবত সংঘ পরিবার এবং তার রাজনৈতিক মুখ ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের মাথা খারাপ গেছে তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন কারণ নানা ধর নানা সমীক্ষা যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে তাদের দু হাজার নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা ন্যূনতম নেই ক্ষীণ আসার সম বা সম্ভাবনা দেখিয়ে কোনো সমীক্ষা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি এমনকি ভারত সরকারের স্বরাষ্ট্র অধীন যে গোয়েন্দা বিশেষ গোয়েন্দা বিভাগ তাদের রিপোর্টও বিজেপি এবং এনডিএ জোট যদি এখন ভোট হয় দেশের যা পরিস্থিতি তাতে দুশোর বেশি আসন তারা কোনো পাবেন না ইন্ডিয়া টুডে রিপোর্টও প্রায় একই কথা বলছে এই সমস্ত সমীক্ষা এবং তাদের নিজস্ব সংঘ পরিবারের বা বিশ্ব হিন্দু পরিষদের বা বিজেপির দলীয় যে রিপোর্ট রয়েছে তাতেও তারা বুঝতে পারছেন যে দু সালে যে একত্রিশ শতাংশ ভোট পেয়ে পঞ্চান্ন শতাংশ আসন দখল করা গেছিল এবং দিল্লির মসর দখল করা গিয়েছিল সেটা দু হাজার উনিশের নির্বাচনে কোনো মতেই সম্ভব না কেন উনসত্তর শতাংশ ভোট যেটা দু হাজার চোদ্দো সালে বিভাজিত হয়েছিল বিভিন্ন বিরোধী ভোট ভাগাভাগি ফলে সেটা একাটা হচ্ছে এবং বিরোধীরা জোটবদ্ধ হয়ে ইতিমধ্যেই বেশ কিছু উপনির্বাচনে বা প্রাদেশিক বিধানসভা নির্বাচনে তারা লড়াই করেছেন এবং সেখানে ভারতীয় জনতা পার্টি পর্যদ হয়েছে গত কয়েকদিন ধরে বিজেপির কর্মসমিতির সভা শেষ হচ্ছে সেখানে তারা মন্দির ইস্যুকে নিয়ে খুব বেশি আলোচনা বা গুরুত্ব দিতে চাননি কেন তারা মন্দির কে সংঘ পরিবারের যারা বিগ হার্ড লাড্ডু মানে বড় শক্ত লাড্ডুর লাইনে আছেন তাদেরকে দিয়ে এই কাজটি করাবেন এবং তাদেরই একজন প্রতিনিধি উত্তরপ্রদেশের সমবায় মন্ত্রী মুকুট মুকুটবিহারী বর্মা তিনি বলেছেন যে বিজেপি যাই লুক সুপ্রিম কোর্ট আমাদের রাম মন্দির বানাবো এরকমভাবে বেপরোয়াভাবে এই যে বড় শক্ত লাড্ডু আগামী দিনের যে কথা মোহন ভাগবত শিকাগো শহরে বলেছেন সেই পথেই এখানে চলেছে তারা একটা নরম মুখ এবং একটা গরম মুখ এই দুটোই প্রতিনিধিত্ব তারা মানুষের সামনে করেন মাঝে মাঝে তারা সংবিধান গণতন্ত্র ইত্যাদি নিয়ে বেশ বড় বড় কথা বলেন এবং এরা হচ্ছেন তাদের এই সংবিধান নির্বাচন কমিশন আইন ইত্যাদি বাঁচিয়ে দলের যে অ্যাফিলিয়েশন সেটা বজায় রাখার জন্য তারা মাঝে মাঝে এই সমস্ত মন্তব্য করেন আর ভোট সংগ্রহের জন্য সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে নির্বাচক মণ্ডলীকে মেরুকরণের জন্য তারা কড়া হিন্দুত্বের লাইন যেটাকে একেবারেই লিখিত হয় বলেছেন বিগ হার্ড লাড্ডু লাইন অর্থাৎ যে লাড্ডু ভেঙে পড়বে না ভেঙে যাবে না এবং অন্যকে অর্থাৎ অন্য ধর্মকে যাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন তাদের উপরে আঘাত আনা যাবে সেই সমস্ত ধর্মাবলম্বীদের উপরে নৃশংস আক্রমণ যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে মুসলিমদের করে তো কয়েক দশক ধরে তারা দাঙ্গা এবং গণহত্যায় সেটা তারা দিচ্ছেন খ্রিস্টানদের উপরেও আক্রমণ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন চার্চে নানদের উপরে নানা জায়গায় তারা আক্রমণ করেছেন বা করে চলেছেন এবং হিন্দুদের মধ্যে যারা দলিত নিম্নবর্ণের তাদের উপর তারা আঘাত হানছেন অর্থাৎ মনুবাদী যে দর্শন সেই মনুবাদী দর্শনকে সামনে রেখে অর্থাৎ মুখ মনুসংহিতাই তাদের কাছে সংবিধান তারা বন্যার সময় বিশ্বাস করেন সেই পথেই তারা যে হিন্দু রাষ্ট্রের কথা বলেন সেই রাষ্ট্রে একমাত্র হিন্দু হিন্দু হিন্দুস্তান এই স্লোগান তাদের হিন্দু বলতে বন্য হিন্দুরা থাকবেন এবং বাকিরা তাদের আনুগত্য প্রকাশ করে মাথা নিচু করে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে এবং সংখ্যালঘু মুসলিম তাদের স্থান এদেশে হবে না তারা মুসলিম কেন অন্য খ্রিস্টান বা বৌদ্ধ ইত্যাদি সব কোনো ধর্মেরই স্থান এখানে হবে না তোমরা আয়দা ধর্মান্তরিত হয়ে আমাদের নির্দেশিত যে হিন্দুর পথ অর্থাৎ মোহন ভাগবত অমিত শাহদের যে হিন্দুত্বের পথ স্বামী বিবেকানন্দের হিন্দুত্বের পথ যে পথ সর্বজনীনতা এবং ধর্মীয় সহিষ্ণুতা পথের কথা বলে মোহন ভাগবত বা অমিত শাহরা সে কথা বলেন না তাই একমাত্র মেরুকরণের জন্য আজকে এই কথাগুলো তারা বলছেন মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা শঙ্কার পরিবেশ ধর্মীয় উন্মাদনা ভাবাবেগকে আরও চাগিয়ে তুলে দেশে ধর্মীয় ধর্মের ভিত্তিতে দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা জাতির ভিত্তিতে দাঙ্গা এবং এনআরসির নামে আপনারা দেখেছেন কৌশলগতভাবে আজকের সংবাদ মাধ্যম নিশ্চয়ই যে বিজেপির জাতীয় কর্মসমিতি তারা কৌশলগত কারণে দু হাজার উনিশ পর্যন্ত এনআরসি নিয়ে একটু সংযত হয়ে কথা বলতে বলছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের ওই যে দিলীপ ঘোষ বলেছেন যে এক কোটি বিদেশি অনুপ্রবেশকারী গোসমন্ড ঘাট ধাক্কা দিয়ে বের করব বলে এই সমস্ত কথাগুলো বলতে তারা নিষেধ করছেন তারা এনআরসি বা মুসলিমদের বিদেশি এই আখ্যা থেকে কিন্তু তারা সরে আসছেন না দু হাজার উনিশ পর্যন্ত কৌশলগত কারণে তারা এনআরসির বিষয়টা পশ্চিমবঙ্গে আসামে যে চ্যাপ্টারটা ওপেন করছেন তার সুফল কীভাবে পাওয়া যায় তার জন্য চেষ্টা করছেন এবং আসামে কী আবারও একটা নেলির গণহত্যার মতো গণহত্যার দিকে যে মেরুকরণের কাজটা আরও জোরালো হবে করে সেখানে বেশ কিছু যে আসনগুলো বিরোধীদের দখলে মূলত কংগ্রেসের দখলে সেই আসনগুলোকে ছিনিয়ে নেওয়া যায় এই কৌশল তারা আসামের ক্ষেত্রে নিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা বলছিলেন এটা তো বুমেরাং হয়ে যাচ্ছে তাই এনআরসি সম্পর্কে একটু সতর্ক হবে মন্তব্য করার জন্য পশ্চিমবঙ্গের নেতাদের বলেছেন বন্ধু এটা তো ভারতবর্ষ এখানে এই ধরনের সংকীর্ণ রাজনৈতিক ধ্যান ধারণা চিন্তা বা সংস্কৃতির চর্চা ভারতবর্ষের মানুষ তারা অনুমোদন করে না বহু ধর্ম বহু ভাষা বহু সংস্কৃতির এর পরম্পরা রয়েছে ভারতবর্ষ একটা ফেডারেল স্টেট বহু দেশ এই আটত্রিশ উনচল্লিশটা ইউনিয়ন টেরিটরি ইত্যাদি নিয়ে ভারতবর্ষ কিন্তু না এই ভারতবর্ষের মধ্যে রয়েছে হাজারো দেশ এখনো গ্রাম বাংলার মানুষ বা গ্রাম ভারতের মানুষ যারা শহরে থাকেন তারা যখন দিনান্তে বা ছুটির সময় বাড়ি যান বলেন দেশের বাড়ি যাচ্ছে বা যা রে গাঁওটা হচ্ছে তার দেশ এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ দেশ রয়েছে ভারতবর্ষে এটা হচ্ছে ভারতবর্ষের পরম্পরা এখানে নাম এখানে পদবি ইত্যাদি দিয়ে সব মানুষকে কিন্তু শনাক্ত করা যায় না যেমন যিনি ধরুন অমিত শাহর কথাই বলা যায় অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যে শাহ পদবীটা লেখেন এটা উৎপত্তি কথা থেকে ভারতবর্ষের সুলতানি আমলে শাসকরা এবং মোগল শাসকরা তারা নিজের নামের সঙ্গে শাহ পদবী ব্যবহার করতেন আর আপনারা ওই দেখেন যে পীর দরবেশরা তাদের নামের পদবীতেও শাহ ব্যবহার রয়েছে মুসলিমদের পদবীতেও শাহ রয়েছে মানিক শাহ বাহাদুর শাহ জাফর আজম শাহ মোহাম্মদ শাহ শাহ ওয়ালিউল্লাহ বা লালন শাহ লালন ফকির ইত্যাদি দেখেন তাহলে এই শাহ পদবীটা যে জায়গার থেকে এসছে বা যে সূত্রগুলি থেকে এসছে সে সূত্রগুলির উত্তরাধিকার তো অমিত শাহ তা স্বীকার করেন না গতকালও মোহন ভাগবত যে বক্তব্য রেখেছেন যে হিন্দু ছাড়া বাকিরা সবাই কুকুরের সঙ্গে তুলনীয় তাহলে এই সুলতানি আমলের বা মোঘল আমলের এই যে পদবী শাহ অমিত শাহকে তো মোহন ভাগবত ওই এই জাতীয় বা স্বামী অমিত ইত্যাদির কিছু একটা পরিচয় দিতে হবে কারণ এই পদবীর যদি উৎস খুঁজতে যায় তাহলে আমল মোগল আমলে চলে যেতে হয় এই ধরনের পরিবর্তন ঘটাবেন সম্ভব ঘটা হয়তো ঘটাতে পারেন আদালত দায়ী একটা হলক নামা করে বললাম আমি আজ থেকে অমিত ভাগবত হয়ে গেলাম বলতে পারেন কিন্তু গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ যাদের নাম ধর্ম নাম এবং পদবী বা উপাধি ইত্যাদি মিলে মিশে আছে যার সঙ্গে ধর্মের সংযোগ যার উৎপত্তি বা সৃষ্টির সঙ্গে ধর্মের সম্পর্কটা কিন্তু খুব একটা নেই মূলত রয়েছে রাজনৈতিক প্রভাব সমকালীন রাজনৈতিক প্রভাব এবং সেখান থেকেই এটা এসছে আবার কিছু আছে এই মনুবাদী মনুসংহতার থেকে যে সৃষ্ট যে ধর্ম বর্ণাশ্রম যে ব্যবস্থা তার মাধ্যমে যে বিভাজন হয়ে রয়েছে তার সূত্র ধরে পরবর্তীকালে নাম এবং পদবীর একটা প্রচলন সেটাও রয়েছে কিন্তু ভারতবর্ষের এই সমস্ত বিষয়গুলো নিয়ে হার্ড লাড্ডু বিগ লাড্ডু লাইনে যাওয়ার যে পথ এই পথ ভারতীয় সংস্কৃতি ভারতীয় সভ্যতা ভারতের ইতিহাস ভারতের ঐতিহ্যের পরম্পরা ভারতের ধর্মের ইতিহাস ভারতের যে উদার সমস্ত লোকজ ধর্ম রয়েছে সেই ধর্ম এমনকি চারবাগ দর্শনে প্রভাবিত নাস্তিকরা তারাও রয়েছে পরিচয় উল্লেখ করেন না বা অর্গানাইজড রিলিজিয়ান বা সংগঠিত ধর্ম পরিচয় বিশ্বাস করেন না এমন বহু মানুষ জনগণনার সময় তারা সেইভাবে নিজেদেরকে নাম করছেন তো সবাইকেই হিন্দু বানিয়ে ফেলব এটা ভারতবর্ষের অনুমতি সম্ভব না এ পরীক্ষা নিরীক্ষা তারা উনিশশো সাল থেকে চালাচ্ছেন মূল লক্ষ্য হিন্দুদের এই যেহেতু সংখ্যাগুরু সম্প্রদায়ের হিন্দু জনগোষ্ঠী তাদের ভাবাবেগকে কাজে লাগানো কাজে লাগিয়ে মেরুকরণের রাজনীতির মাধ্যমে ক্ষমতাকে সংহত করা তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি সংঘ পরিবারের যে রাজনৈতিক মুখ যা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন হিন্দু মহাসভা পরবর্তীকালে জনসংঘ তার পরবর্তীকালে জনতা দল তার পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি তারা ধর্মের ভিত্তিতে মেরুকরণের পথে এক প্রথম থেকেই তারা হেটেছিলেন কিন্তু সে পথে হেঁটে দু সালে তারা যে স্যাচুরেটিং পয়েন্টে চলে গেছিল সেটা সবকিছু মিলে এনডিএর বিভিন্ন জোটদের নিয়ে একত্রিশ শতাংশ ভোটকে তারা সংহত করতে পেরেছিলেন ক্ষমতায় আসতে পারলেন কি হবে উনসত্তর শতাংশ ভোট বিভাজিত হয়েছিল দু হাজার পরে তাদের যে কর্মসূচি ছিল সে কর্মসূচির কথা ইতিপূর্বে বহু আলোচনা আপনারা শুনেছেন আপনারা জানেন এরাই প্রত্যক্ষ করছেন যে কালাধন ছিল তারা এক নম্বর এজেন্ডা যে ক্ষমতায় আসার তিরিশ দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢুকিয়ে দেবেন এবং তার জন্যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বিশাল হিক তুলে দিলেন এবং সেখানেও একটা বিশাল স্ক্যাম সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে মানুষকে আবার বলা হলো বিমা কোম্পানির সঙ্গে টাই আপ করে যে দুর্ঘটনাজনিত বিমা এবং স্বাস্থ্য বিমার জন্য বারো টাকা পলিসি এবং তিনশো অষ্টআশি টাকা পলিসি এগুলো চারশো টাকা করে দিলে ব্যক্তির স্বাস্থ্য এবং জীবন বাবদ বিমা দিয়ে সুরক্ষিত করা হবে সে সমস্ত বিমার টাকা তাদের ওই জমা দেওয়া টাকা থেকে ওই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কেটে যাচ্ছে কিন্তু কোনো বিমার কাগজপত্র ওই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা আজও না যাই হোক এটা ছিল ধর্মীয় মেরুকরণে যেটা বলছিলাম তাদের যে দীর্ঘ উনিশশো পঁচিশ সাল থেকে আজ পর্যন্ত পঁচাত্তর এবং এই তিরানব্বই বছরের পথ চলায় তারা একটা স্যাচুটিং জায়গায় দু হাজার চোদ্দো সালে গেছেন এবং তারপরে বিভিন্ন রাজ্য তারা জোট সঙ্গীদের নিয়ে দখল করেছেন এবং বৃহস্পতি রাজ্য তো রাজ্যপালকে সাথে নিয়ে দখল করেছেন দুটো আসন পেয়েও মেঘালয় গোয়াতে তারা সরকার গঠন করেছেন এবং পরবর্তীকালে এই হর্স ট্রেডিংয়ের মাধ্যমে সেখানে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ করে ক্ষমতা কায়ম করেছেন কিন্তু তারা দেখছেন যে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আগামী দিনে ক্ষমতায় ফেরা কমতির সম্ভব তাই তারা এই এনআরসি মাধ্যমে উত্তর পূর্ব ভারতের এই অংশে বাঙালি অধ্যুষিত যে সমস্ত বিস্তীর্ণ এলাকা আসাম মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই এলাকায় বাঙালিদের মধ্যে একটা বিভাজন তৈরি করা এবং সেই বিভাজনকে অনুপ্রবেশকারী এবং শরণার্থী এটা আসামের তারা এনআরসি পড়ে বলা শুরু করেছেন যারা হিন্দু তারা হচ্ছে শরণার্থী তারা থাকবে অভারতীয় হয়ে তারা দেশে থাকবে কিন্তু যে মুসলিম যারা তারা বাংলাদেশিতে চলে যেতে হবে বাংলাদেশ বলেছে কেউ বাংলাদেশি নয় এনআরসি নিয়ে বিস্তারিত আলোচনা আগেও করা হচ্ছে ভবিষ্যৎ আগামী দিনে হবে আগামী উনিশ তারিখে সুপ্রিম কোর্টে সতেরো তারিখে সুপ্রিম কোর্টে এনআরসির মামলা নিয়ে একটা শুনানি রয়েছে এবং আসামের মানুষ অত্যন্ত আশঙ্কিত চল্লিশ লক্ষ তো অভারতীয় হয়ে রয়েছেন আরও নির্দেশ এসছে যে টেন পার্সেন্ট যারা যাদের নাম রয়েছে এবং টেন পার্সেন্টকে আবারও স্ক্রুটিনি করে এই করতে হবে কনফার্ম করতে হবে যে তারা এনআরসির নাম নথিভুক্ত সঠিক কিনে আর সংগঠনগতভাবে আরএসএস তার শাখা সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছেন মাইক দিয়ে ব্যাপক পরিমাণে প্রচার চলছে আসামের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যে প্রত্যেকটি এনআরসি তালিকা যারা নাম নথিভুক্ত হয়েছে এ নামগুলোর এগেনস্টে মুসলিম যারা রয়েছে তাদের নামের এগেনস্টে অভিযোগ দিয়ে আর অদ্ভুত ধরনের অভিযোগ নিয়ে জানাবেন সে অভিযোগের মিথ্যা হয় তা কিন্তু কোনো শাস্তির নেই কিন্তু যার বিরুদ্ধে জানাবেন তাকে কিন্তু প্রমাণ করতে হবে না তিনি ভারতীয় এবং তাকে আবারও নাজেহাল করা হবে এবং দশ শতাংশ যেটা করা হচ্ছে সেটা এনআরসি তারা নিজেরাই এনআরসি আর অফিসিয়ালরা তারা করবেন সংখ্যাটাতে চল্লিশ লক্ষ থেকে আরও বেড়ে যাবে এরকমই আশঙ্কা আসামের যারা নাগরিক আন্দোলন করছেন বা মানবাধিকার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা করছেন কিন্তু এই যে এনআরসি যেটা বলছিলাম যে ধর্মীয় মেরুকরণের পরে এবার তারা এসছেন ভাষা মেরুকরণ সেই মেরুকরণের সুফল তারা আসামে তারা অসমীয়া ভোটকে এবং অসমীয়া হিন্দু ভোট এবং সঙ্গে বাঙালি হিন্দুদের ভোটকে এইভাবে আশ্বস্ত করা যে বাঙালি হিন্দু তাদের নাম যদি এনআরসিতে নাম অতিভক্ত হতে হয় তারা কিন্তু শরণার্থী তাদেরকে ছেড়ে যেতে হবে না বা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বাকিরা হচ্ছে মুসলমান তাদেরকে দেশে যেতে হবে ফলে মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা অসহিষ্ণুতা এটাকে বাড়িয়ে একটা ধর্মীয় মেরুকরণের সুফল যখন আছে আর একটা হচ্ছে অসমিয়া ভাষায় যারা কথা বলেন তাদের মধ্যে একটা এমন পরিবেশ তৈরি করা যারা দীর্ঘদিন ধরে আসু অগপ ইত্যাদি তাদের আন্দোলনের মধ্যে তারা আসাম ফর অসমীয়া দীর্ঘদিনের সেই উনিশশো বাহান্ন সাল থেকে আসামের মুখ্যমন্ত্রী সবাই বলেছেন এবং উনিশশো একষট্টি সালে আসামের আপনারা দেখেছেন যে দোর করে অসমীয়া ভাষা আরোপ করার প্রতিবাদে উনিশশো একষট্টি সালে উনিশে মে ভাষা শহীদ হন তেরো জুন আসামের বাঙালিরা তাদের বাংলা ভাষার কথা বলা এবং শিক্ষা ইত্যাদি সমস্ত গ্রহণের যে অধিকার তাদের ছিল সেটা রক্ষার জন্য তারা আন্দোলন করেছিল তো সেখানে আবার নতুন করে বাঙালি খেদাও এই বিষয়টিকে করে একটা প্রাদেশিকতা সেন্টিমেন্টকে উস্কে দিয়ে আসামে শুধু না অন্যান্য রাজ্যগুলোতেও যারা এই প্রাদেশিকতার ভিত্তিতে যারা সংগঠনের ভিত্তি তাদেরকে সাথে নেওয়া এবং সেইভাবে ভোগকে সংহত করার এটা একটা তাদের ফন্দি বা দু হাজার উনিশে ক্ষমতায় ফিরে আসার জন্য আরেকটি পদক্ষেপ তারা এইভাবে নিচ্ছেন তার সঙ্গে এই ধর্মান্তকরণ মাধ্যমে ব্যাপক অংশের হিন্দু তারা মুসলিম এবং খ্রিস্টান হয়ে গেছে এবং সেটা হচ্ছে লাভ জিহাদের নামে অর্থাৎ মুসলিম মূলত মুসলিমদের বিরুদ্ধে মুসলিম ছেলেরা বা মেয়েরা তারা আগে ছেলেরা বলতে এখন মেয়েরা বলছে তারা হিন্দু মেয়েদের এবং হিন্দু ছেলেদের ধর্মান্তরিত করে তারা হিন্দু ধর্ম সংখ্যাকে কমাচ্ছে এবং মুসলিম ধর্মকে বাড়াচ্ছে তারা লাভ জিহাদ বলছেন এই লাভ জিহাদের বিরুদ্ধেও তাদের প্রচার জোরালো হচ্ছে এবং সঙ্গে যেটা যুক্ত হয়েছে গতকাল দেখছেন যে জাতীয় কর্মসমিতি যে লাইনেই ছিল না কেন উত্তরপ্রদেশের বিজেপি সমবায় মন্ত্রী মুকুট বিহারী বর্মা তিনি বলেছেন সুপ্রিম কোর্ট আমাদের রাম মন্দির আমরা ওখানেই বানাবো মন্দির ইস্যু এই সমস্তগুলোকে সামনে আনা হচ্ছে এবং সেটা দু হাজার উনিশের ভোট বৈতরী পার হওয়ার জন্য দেশের সামনে একটা মারাত্মক বিপদ এবং বিপদের মধ্যেই দেশ চলেছে দেশের অর্থনৈতিক হাল কোথায় যে পৌঁছেছে তাতে আজকেও টাকার দাম পড়েছে প্রতিদিনই পড়ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেশের মধ্যে বিরোধী রাজনৈতিক শক্তি তারা জোটবদ্ধ হচ্ছেন যে এই রাজ চলতে দেওয়া যায় না দু হাজার উনিশে বিজেপির বিরুদ্ধে বা বিজেপির সোকল এন ডি এ জোটের বিরুদ্ধে ওয়ান ইজ টু ওয়ান প্রার্থী দিয়ে ওই যে উনসত্তর শতাংশ ভোটকে তারা ভাগ করেছিলেন সেই ভোট বিভাজনটাকে আটকে দিতে পারলেই বিজেপির মসনদে আসার স্বপ্ন অলিক স্বপ্নে পরিণত হয়ে যাবে দেশের পরিস্থিতি কোথায় সে তো আপনারা প্রতিদিনই দেখছেন সম্প্রতি পাঁচজন মানবাধিকার এবং সামাজিক আন্দোলনের কর্মী তারা গ্রেপ্তার হয়েছেন যোগেন্দ্র যাদব তিনি গ্রেপ্তার হয়েছেন নানা জায়গায় এবং কোথাও গ্রেপ্তার কোথাও মিথ্যে মামলায় জড়িয়ে জেল খাটছেন দেশ দ্রোহিতার জন্যে আর যেখানে দেখছেন যে মিথ্যা মামলা টামলা ইত্যাদি দিয়ে হবে না তাদের লেখনি বা কণ্ঠ ইত্যাদি সোচ্চার থাকে জেলখানা বসেও যদি তারা লেখেন তাহলে তাদেরকে মেরে দাও তারা গৌরী লঙ্কেশকে মেরে নিয়েছেন দাবালকাকে মেরেছেন কালবর্গীকে মেরেছেন গোবিন্দ পানসারাকে মেরেছেন এবং মুক্তমানার কণ্ঠ এবং লেখনীকে স্তব্ধ করে দেওয়ার পথে তারা নিয়েছেন একেবারেই জঙ্গি পথে এখানে সংঘ পরিবার তারা চলেছেন তারা দেশদ্রোহিতার মামলায় অন্যকে জড়াচ্ছেন নিজেরাই দেশের যে প্রচলিত আইন নীতি এবং সংবিধান তাকে উপেক্ষা করছেন প্রকাশ্যে উপেক্ষা করছেন এবং ইতিহাসকে বিকৃত করছেন তারা তাজমহলের উপরে আক্রমণ এনেছেন বলছেন তাজমহলটা ভেঙে দেবেন ওখানে কি শিবলিঙ্গ আছে এবং তাজমহলের পশ্চিম গেট ইতিমধ্যে ভেঙে দিয়েছেন এবং তাজমহলের ভিতরে রুকেশ জয় শ্রীরাম স্লোগান দিয়ে এসছেন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট তা তারা মানেন না তাজমহলে শিব মন্দির এবং সমস্ত মধ্যযুগের যে স্থাপত্য যারা ইসলামিক স্থাপত্য বা মুঘল পিরিয়ডের যে স্থাপত্য সে স্থাপত্য প্রত্যেকটাকেই তারা বলছেন যে উত্তলায় তলায় কোথাও না কোথাও একটা হিন্দু দেবদেবীর মূর্তি বা ইত্যাদি বা মন্দির বা সম্পত্তি হিসাবে দাবি করছে এ দাবি তাদের উনিশশো সাল থেকে সেই রামলালা অযোধ্যার বাবরি মসজিদে ঢুকিয়ে দেওয়ার পর থেকে উনিশশো সাল থেকে তারা চলেছেন তারপরে বিতর্কিত স্টে হয়ে যায় এবং তারপরে জানেন উনিশশো ছিয়াশি সালের পরে আবার নতুন করে তাদের আন্দোলন শুরু হয় মন্দির বানানোর এবং উনিশশো থেকে রামশিলা পুজো এবং রথ এবং উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর তারা বাবরি মসজিদ ভেঙে দিলেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাকে বলছেন যে সুপ্রিম কোর্ট আমাদের ও রায় আমাদের পক্ষে হবে মন্দির হবে ফলে এই মন্দির ইস্যুটাও তারা আবার সামনে নিয়ে এসছেন কেন এই কারণে ওই কালাধন নোটবন্দি কৃষকের আত্মহত্যা এক কোটি বেকারের কর্মসংস্থান প্রতি বছর উল্টো সমস্ত যে দীর্ঘদিনের কয়েক দশকের ঐতিহ্যসম্পন্ন শিল্প চল্লিশটার উপরে তা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান কোথাও হয়নি যা ছিল এক্সিস্টিং কর্মসংস্থানের এভিনিউ সুযোগ সেগুলো বন্ধ হয়েছে এবং সামাজিক সহায়তা প্রকল্প কর্মসংস্থান প্রকল্প এই খাতে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ অংশ কমেছে রাজ্যগুলিকে দেওয়া যে রাজ্যগুলো প্রাপ্য যে টাকা সেই টাকার পরিমাণ তারা কমাচ্ছেন আজকে মানে কতটা উদ্বেগের জায়গায় দেশের পরিস্থিতি চলে গেলে এরকম মন্তব্য আইন কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলবর সিং বলবীর সিং চৌহান তিনি অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলেছেন যে মুক্ত চিন্তা না থাকলে গণতন্ত্র অর্থহীন দেশের সম্বন্ধে বা তার কোনো অংশ নিয়ে সমালোচনা করার অর্থ দেশদ্রোহিতা নয় এটা বলছেন কি আইন কমিশনের চিফ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মানে অবসরপ্রাপ্ত বিচারপতি বলবীর বলবীর সিং চৌহান তিনি কী বলেছেন আরো আরও বলেছেন যে দেশদ্রোহিতা মামলায় প্রচুর শহে শহর মানুষকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রাখা হয়েছে মানবাধিকার কর্মীদের মুক্তমানা মানুষদের সে যে ধারায় ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ এ ইন্ডিয়ান সিটিসান অ্যাক্ট যেটা সেখানে দেশদ্রোহিতা যে সংখ্যা বা ডেফিনেশন দেওয়া আছে তাকে সংশোধন করা উচিত বলে বলবীর সিং চৌহান তিনি মন্তব্য করছেন বলবীর সিং চৌহান আরও বলছেন যে এই একশো চব্বিশের এ ধারা ভারতীয় দণ্ডবিধিতে ইন্ডিয়ান পিনাল কোড ওয়ান টোয়েন্টি ফোর এ এটা ইন্ডিয়ান সিটিশান অ্যাক্টে যেটা আছে সিটিশানের যে ডেফিনেশান আছে এখানে যে ব্রিটিশ এটা ব্রিটিশ পিরিয়ডের পিরিয়ডে তৈরি একটি ধারা ব্রিটিশ পিরিয়ডে প্রচুর ধারা আমাদের ভারতীয় পেনাল কোডে বা ভারতীয় বিভিন্ন আইনে এখনও বহাল রয়েছে কিন্তু এই একশো চব্বিশের এই ধারা এই দেশদ্রোহিতার যে ধারা বা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে এই ধারাটি যে ব্রিটিশ চালু করেছিল সে ব্রিটিশে মানে ইউকেতে ইউনাইটেড কিংডমে আজ থেকে দশ বছর আগে সে ধারা বিলোপ ঘটানো হয়েছে কিন্তু আমরা স্বাধীনতার এত বছর পরেও বাহাত্তর পূর্ব স্বাধীনতার আমরা উদযাপন করেছি কদিন আগে আমরা ব্রিটিশের তৈরি এই কালা আইন এই কালা ধারা আমরা বহন করে চলেছি বলবীর সিং চৌহান আইন কমিশনের প্রধান তিনি এই ধারার সংশোধন প্রয়োজন বলে মনে করছেন তো যাই হোক বন্ধুরা যেখানে যে শুরু করেছিলাম প্রতিদিন এত ঘটনা ঘটছে একটি বিষয়ে আলোচনা শুরু করলে নানা বিষয় অবতারণা হয়ে যায় বিষয়টি হচ্ছে যে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের আর এস প্রধান মোহন ভাগবত তিনি যে মন্তব্য করেছেন গতকাল যে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সব কুকুর এই প্রসঙ্গেই হচ্ছে তিনি ভারতবর্ষের এই মন্তব্য করে তিনি ভারতবর্ষের অবস্থানকে তিনি অপমান করেছেন এবং যে হিন্দু ধর্মকে গৌরবান্বিত করার চেষ্টা করছেন কেউ দায়িত্ব দেয়নি মোহন ভাগবতকে হিন্দুদের নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়েছেন সে হিন্দু ধর্মকে খাটো করেছেন কোথায় দাঁড়িয়ে খাটো করেছেন সে শিকাগো শহরে যেখানে একশো পঁচিশ বছর আগে একজন বাঙালি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সেখানে মোহন ভাগবত বক্তব্য রেখেছিলেন ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের স্বামী বিবেকানন্দ বক্তব্য রেখেছিলেন মন ভাগবতের মতো একটা কংগ্রেসের না তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসলাম কনফুসীয় এবং অন্যান্য আরও আটটি ধর্ম প্রতিনিধিরা ছিলেন সেখানে স্বামী বিবেকানন্দ প্রচুর বক্তব্য রেখেছেন প্রতিটা বক্তব্যে তিনি ধর্মের সর্বজনীনতা এবং ধর্মীয় সহিষ্ণুতা এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং তার জন্যে তার বক্তব্য বহু মানুষের কাছে প্রশংসিত হয়েছে তিনি যে ধর্মের প্রতিনিধিত্ব করেছেন ভারতবর্ষ থেকে তিনি অন্য ধর্মকে এই মোহন ভাগবতের মতো যেখানে নিয়ে গিয়েছেন ভারতবর্ষের যেখানে নিয়ে গেছেন হিন্দু ধর্মকে যারা হিন্দু তারা মোহন ভাগবতের এই বক্তব্যকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না মোহন ভাগবতের অনুগামী বা বিজেপির অনুগামী কিছু ক্যাডার বাহিনী তাদের কাছে এটা খুব উৎসাহের ব্যাপার হতে পারে কিন্তু গোটা দেশবাসীর কাছে বা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা খুব লজ্জার ঘটনা হিসেবে অন্তত আজকে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া আমরা দেখেছি তাতে তার প্রতিফলন ঘটেছে ফলে ভারতবর্ষের ইজ্জত গতকাল শিকাগো শহরে ভুল্ডিত করেছেন মোহন ভাগবত এবং হিন্দু ধর্ম প্রতিনিধি হিসাবে দাবি করে তিনি অন্য ধর্মকে যে কুকুরের সঙ্গে করছেন তার জবাব দু হাজার উনিশে ভারতবর্ষের নির্বাচক অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী তারা তার জবাব দিয়ে দেবেন মোহন ভাগবতরা বুঝতে পারবেন যে একত্রিশ শতাংশ ভোট নিয়ে আর ক্ষমতায় ফেরা যাবে না ফলে দেশের মানুষের সামনে এখন একটাই করণীয় এই উগ্র ধর্মীয় উন্মাদনার শক্তি হ্যাঁ শক্তি দ্বারা বজ্ঞা একমুখী একটা সংস্কৃতির ধারা প্রচলন করতে চান যারা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান গণতান্ত্রিক সংবিধান সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থাকে নস্বাত করতে চান যা ভারতীয় ইতিহাস সভ্যতা সংস্কৃতি পরম্পরাকে গুলুণ্ডিত করছেন তাদেরকে মুখ্যম জবাব দিতে বিরোধী ঐক্য অর্থাৎ এই ভারতীয় জনতা পার্টির এবং তার দোসর এই এনডিএ জোটের বিরুদ্ধে সমস্ত মানুষের ঐক্য সমস্ত রাজনৈতিক দলের ঐক্য না সমস্ত দেশপ্রেমিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্য প্রয়োজন পাঁচটি দলের ঐক্য না আপমর দেশবাসীর ঐক্য খুব প্রয়োজন হয়ে পড়েছে এবং আগামী দিনে সে ঐক্য হতে চলেছে এবং সেই ঐক্যের ফলে মোহন ভাগবত্রা যে কুকুর বলে আসছেন তার মুখ জবাব নিয়ে যাবেন তার অপেক্ষা করুন কিন্তু তারা যে এটা বুঝছেন না তা না আমরা সতর্ক থাকতে হবে তারা সহজ সরলভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাবেন না বলে তারা দাঙ্গা গণহত্যা ঘটি বাঙাল শরণার্থী অনুপ্রবেশকারী উদ্বাস্তু শরণার্থী নানাভাবে মানুষকে বিভাজিত করে তাদের মধ্যে লড়াই বাঁধানো গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করার মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন এখানেই আমাদের দেশবাসীকে সতর্ক হওয়া প্রয়োজন যে আমরা কোনো ধরনের প্রয়োজনায় পা দেব না এই শপথ নেওয়ার কথা বলি আমি আজকে আলোচনা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি